দোষারোপের রাজনীতি না করে আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, রোজায় রাজধানীর বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার গুজব ছড়ানো হচ্ছে। দুপুরে রাজধানীর কুড়িলে গরিব অসহায় দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়ে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যুতের রেকর্ডের দাবি করা হলেও এখন কেন মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করছে? দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের জন্য মানুষ অফিস ভাঙচুর করছে। জিএম কাদের বলেন, দেশে মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তে পরিণত হচ্ছে আর নিম্ন মধ্যবিত্তরা নিম্ন আয়ের মানুষে পরিণত হচ্ছে। এতে প্রমাণ করে সরকার দেশের অর্থনীতি সচল রাখতে কতটুকু ব্যর্থ। রেডিও টেলিভিশন খুললে দেখা যায় যে বিদ্যুতে প্রতিদিনই রেকর্ড উৎপাদন হচ্ছে। রেকর্ড যদি উৎপাদন হয়, আমার কথা হলো, তাহলে লোডশেডিং হচ্ছে কেন? তাহলে বিভিন্ন জায়গায় বিদ্যুতের জন্য মানুষে মারামারি করছে কেন? আর রেকর্ড রেকর্ডই হবে, এটা প্রতিদিনই আবার প্রচার করার কী প্রয়োজন আছে? প্রতিদিনই আমরা রেকর্ড করতে থাকবো? এটার এই ধরনের তামাশা বন্ধ করা উচিত, মানে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করা উচিত। এবং তার চেয়ে বড় কথা, আমরা কে লাগাচ্ছে সেটা নিয়ে বড় কথা নয়, আমরা চাই যেগুলো না লাগুক, তার দায়িত্ব কিন্তু আমাদের দেশের সরকারের উপরই বর্তায়।